আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে ভিডিও টপিকটা হচ্ছে প্রক্সি সার্ভার নিয়ে। সো কথা বলবো প্রক্সি সার্ভার নিয়ে, ঠিক আছে? অলরেডি থাম্বনেলটা আপনারা দেখছেন। আজকে ডিসকাশন হবে এটা নিয়ে যে প্রক্সি সার্ভারটা কি, যাকে বলে আমরা শুধু নর্মালি প্রক্সি বা আইপি, আর এটা কিভাবে কানেক্ট করব, এটা নিয়ে একটু ডিটেলস, ঠিক আছে? তো আমরা বিভিন্নভাবে যারা অনলাইনে টুকটাক কাজে রিলেটেড, যাই বলেন না কেন, সিপিও মার্কেটিং বলেন, সিএল মানে ক্রেগলিস্টের কাজ বলেন, তারপর যারা পেপাল ইউজার, ইউএসএর পেপাল বা ইউকের পেপাল ইউজার, অন্যান্য যে ছোটোখাটো কাজগুলো আর কি, বা তো এইটার জন্য আমাদের ইউএসএর অথবা যে কোনো কান্ট্রির একটা আইপি ধরে কাজ করতে হয়। তো এইটার জন্য আমরা নর্মালি দুইটা জিনিস ইউজ করে থাকি। একটা হচ্ছে ভিপিএস, যেটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার অ্যাজ লাইক অ্যাজ এ কম্পিউটার। আমাদের আরডিপি, যারা উইন্ডোজ ভার্সন ইউজ করি, এখান থেকে কানেক্ট করতে হয়, মানে আইপি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে আমাদের যে পিসিটা এরকম দেখা যাচ্ছে, সেম এই পিসির মতোই একটা ইয়ে আর কি। তো ওইটা একটু কস্ট বেশি এবং ওইটা অনেক একটা ইয়ে থাকে আর কি। তো এটা আমরা প্রক্সি নর্মালি যে কোনো ব্রাউজারে আমরা ইউজ করতে পারি। তো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে মোজিলা ফায়ারফক্সটা, ঠিক আছে? ক্রোমটা একটু ঝামেলা কর এই কারণে যে ওখানে একটু বোঝার বিষয় থাকে, ঠিক আছে? অ্যাডভান্স থেকে ই করতে হবে, সি করতে। তো আমরা মানে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মজিলাতে কীভাবে কানেক্ট করবেন। যাই হোক, এই হলো কথা যে যাই হোক প্রক্সিটা কী কাজে লাগে আর কি, বা কে বা কারা আমরা ইউজ করি। তো এই ছোটোখাটো কাজগুলোর জন্য ইউজ করি আমরা। তো প্রক্সি আবার দুই প্রকারের হয়, ঠিক আছে? একটা হলো ডাটা সেন্টার থেকে, আর একটা রেসিডেন্সিয়াল, যাকে বলে হোম বেসড আইপি। যাই হোক, আরও ধরনের থাকতে পারে, কিন্তু নর্মালি এই দুটোই বলতেছি যে ডাটা সেন্টার আর রেসিডেন্সিয়াল, ঠিক আছে? তো এই ছিল আসলে প্রক্সিটা কীরকম, এইগুলো আসলে দেখা যায় না, ঠিক আছে? সব এগুলো ভার্চুয়াল, সো ভার্চুয়ালভাবে সেট আপ দিতে হবে। আসলে প্রক্সির জন্য কী কী লাগে, মানে একটা প্রক্সিতে কী কী থাকে, তো আজকে আমি একটা কানেক্ট করে দেখাবো যেহেতু, সো একটা আমি খেয়াল করে রাখছি। এখানে একটা আইপি থাকবে আপনার, তারপর একটা পোর্ট থাকবে, আর ইউজার নেম থাকবে, আর পাসওয়ার্ড থাকবে। এখন বলি, যদি আপনার প্রক্সিটা সাবনেট হয়ে থাকে, মানে সাবনেট রিলেটেড, তাহলে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের কোনো দরকার নেই, ঠিক আছে? ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাবে না, জাস্ট আইপি থাকবে, মানে সাবনেট, সাবনেটের আইপিটা এবং পোর্টটা এনাফ। আর যদি আপনারটা ই হয়, তাহলে এখানে হচ্ছে পাসওয়ার্ড সহ থাকবে, ইউজার নেমও থাকবে, পাসওয়ার্ড সহ থাকবে। তো চলুন দেখা যাক কীভাবে এটা কানেক্ট করবেন। আপনি যখন কোনো সাইটে বা যেখানেই হোক বা যে প্রোভাইডারের কাছ থেকেই নেন আপনি, আপনার যদি আপনার শুধু সাবনেট দেয় তাহলে সাবনেটের পোর্ট দেবে, আর যদি সব দেয় মানে এইটা ম্যানুয়ালি এরকম দেয় যে আইপি পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড, তারাই দিয়ে দেবে। জাস্ট আপনার কানেক্ট করতে হবে। এখন এই কানেক্টটা কীভাবে করবেন সেটাই আপনাদের দেখাবো। তো নর্মালি চলে যাবেন মজিলাতে, যেহেতু আমার মজিলাতে দেখাবো, সো মজিলাতে যাবেন। মজিলাতে যাওয়ার পর এখানে দেখবেন যে লাস্টের দিকে একটা বার, মানে তিনটা দাগ দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট নর্মালি ক্লিক করবেন। করার পর এখান থেকে চলে আসবেন অপশানে, ঠিক আছে? অপশানে আসার পর এটা আপনার ভিপিএসের মধ্যেও ইউজ করতে পারবেন। যদি মনে করেন, অনেকে আছে যে ভিপিএসে আপনার আই প্রক্সিএস চালায়, পেপাল চালায় আর কি, শুধু পেপালের জন্য। তো আপনি দেখা গেলো ক্রোমে একটা চালালেন নর্মালি ভিপিএসের আইপি দিয়ে, আবার মজিলাতে একটা আইপি এভাবে সেট করে চালাইতে পারবেন। এটা আমার এখান তো নিজের ইউজ করি, ওই জন্য শেয়ার করলাম আমাকে। তো এখান থেকে নেটওয়ার্ক সেটিংয়ে যাবেন। এখন এখানে দুইটা বিষয় দেখেন, এখন নো প্রক্সি হিসেবে আসছে। তো এখান থেকে আপনারা যদি সাবনেট ইউজ করেন, ঠিক আছে, সাবনেট ইউজ করার জন্য কী করবেন, এটা ক্লিক দেওয়া যাবে না। আচ্ছা, এগুলো সব কাটে দিচ্ছি, এগুলো একটা কানেক্ট করা ছিল। সাবনেটের সিস্টেমটা হচ্ছে সাবনেটটা কিভাবে করবেন, এখানে যে সক্স হোস্ট, এখানে হোস্টের আইপিটা বসাবেন আর এখানে পোর্ট দেবেন, তারপর সক্স V5, মানে সক্স 5 হলে এটা ক্লিক করে ওকে করে দেবেন, তাহলে হয়ে যাবে, দিয়ে নর্মালি ঢুকতে পারবেন।
আর যদি আপনার এক্সেস মানে ইউজার নেম পাসওয়ার্ড সহ থাকে তাহলে কি করবেন, এখানে এসটিভি প্রক্সিটা বসাবেন। ঠিক আছে, এটা বসানোর জন্য সে আমি এটা দেখাচ্ছি, এখানে বসাবেন। বসানোর পর এখানে পোর্টটা কত, পোর্ট হচ্ছে 12000। হ্যাঁ, 12000, 12000 দিলাম না, বেশি হয়েছে, বেশি হয়েছে, আচ্ছা 12000। তারপর ইউজ দিস প্রক্সি সার্ভার ফর অল প্রোটোকল, মানে এটা হচ্ছে সবার ক্ষেত্রে এটা চলবে। ঠিক আছে, এটা টিক দিয়ে দেবেন, দেওয়ার পর এই দুটো ঘর টিক দিয়ে দেওয়ার পর জাস্ট কাজ শেষ। ওকে, এখন হলো দেখেন আপনি কোনো কিছু একটা এক্সেস করবে যান, সে হোয়ার নেটে যাব। এখন আপনার কাছে হলো ইউজার নেম আর পাসওয়ার্ডটা চাইবে। কানেক্ট কি ঠিকঠাক হয়েছে? আচ্ছা কানেক্ট মনে হয় হয় নাই না, পাস ইউজার নেম চাইলো না কেন? আচ্ছা একবার চাইছিল তো, মানে একবার দিছিলাম ওই কারণে, সমস্যা নাই। আমি কন্ট্রোল শিফট ডিলেট, এই যে দেখেন এটা আমি চাচ্ছিলাম যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা চাইবে আর কি। তো এখানে আপনাদের যে ইউজার নেম পাসওয়ার্ড সেটা দেবেন, আমারটা দিচ্ছি তারপর ওকে দেবেন, সেভ দিলে দিলেন আপনারা, মানে আমি তখন একবার চেস করছিলাম আর কি, ওই জন্য সেভ দেওয়ার কারণে ওটা ইয়েছিল। দেখেন আমার এখানে আইপি দেখাচ্ছে ইউনাইটেড স্টেট, টাইসি ভেরিজন বিজনেস, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া হায়ার্ড। যাই হোক, আমার লোকেশান চেঞ্জ হয়ে গেছে কিন্তু অলরেডি, সেম জিনিসটা যদি আমি আমার লোকাল পিসিতে দিই, লোকাল পিসি মানে আমার বাংলাদেশি পিসি আর কি, এটা এখানে কিছু করতেছে, বাংলাদেশ রাজশাহী, ঠিক আছে, রাজশাহী ডিভিশন রাজশাহী, যাই হোক নেটওয়ার্ক। সো এই হলো কাহিনী। তো ইনভাইট আইডি কেয়ার আমাদের একটা সার্ভিস প্রোভাইড করা হয় এখান থেকে। তো যদি আপনাদের কারো আইপি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন, আমাদের কাছ থেকে ডেডিকেটেড আইপি পাবেন, এটিএনটি স্ট্যাটিক, রেসিডেন্সিয়াল, ভেরিজন বিজনেস, কমক্যাস, সেন্সর লিঙ্ক, স্প্রিন্ট এটসেট্রা, আরও যদি সামনে কিছু আসে এখানে আপডেট দেওয়া হবে। ঠিক আছে, এগুলো পাবেন আমাদের কাছে যদি কারো লাগে এখান তো কাছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, যাক 1008 সাবস্ক্রাইবার হয়েছে, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের চ্যানেলে মোটামুটি সার্ভার রিলেটেড কাজের ভিডিও দেওয়া হয় আপনারা জানেন। তো এই টিউটোরিয়ালটি করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের লাগতেছে আর কি, যেমন অনেক জায়গায় পেপাল সেল করা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট, তো তারা যাচ্ছে যে বাংলাদেশ লোকাল আইপি থেকে না ইউজ করে তারা একটু ইউএসএর আইপিতে লগ ইন করতে, তো ওনাকে দেখানো আসলে একটু টাইমলি, সো এই জন্য টিউটোরিয়ালটা বানানো যাতে সবার ইজিলি বুঝতে পারে আর কি, যে কীভাবে বানাইতে হয় মানে লগ ইন করতে হয়। তো এই হলো নর্মাল হিসাব, ঠিক আছে, কিছুই না, জাস্ট এই যে এখান থেকে যাবেন, এখান থেকে অপশানে যাবেন, অপশান থেকে জেনারেল, জেনারেলে সবার নিচে দেখবেন নেটওয়ার্ক, নেটওয়ার্ক সেটিং থেকে এখানে দেওয়ার পর ওকে দেবেন। ঠিক আছে, মানে আইপিটা বসাবেন, পোর্টটা বসাবেন, টিক চিহ্ন দিয়ে সব দিয়ে দেবেন, ওকে দেবেন, তারপর যখন কোনো সাইটে ঢুকতে যাবেন তখন ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, সেটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন।